আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিদ ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল বিউটি বিজনেস আর আসলে কি বলবো ফেসবুক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ফেসবুক ফেসবুকে আমরা কতই সময় যে নষ্ট করি সারা দিন আমরা ফেসবুকে সে একই নিউজ ফিড ঠিক আছে আর মানে কি বলবো একদম সারা দিন আর এইটা নিয়ে আমাদের কিন্তু কিছু সমাজ নষ্ট হচ্ছে কিছু কিছু সমাজ আবার ভালো হচ্ছে তো বলতে চাচ্ছিলাম যদি এই ফেসবুক থেকে যদি কিছুটা আর্নিং করা যায় ঠিক আছে তাহলে কত ভালো হবে যদি এখন থেকে যদি চেষ্টা করে সেই সেম জিনিসটাই আপনি করবেন আপনি যদি কিছু আর্নিং করতে পারেন আপনার ভিতর যদি কোনো একটা আর্ট থাকে সেই আর্টটা যদি আপনি ফেসবুকে আপলোড করে যদি আপনি কিছু আর্নিং করতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই বেনিফিট হওয়ার কথা তো এটা নিয়ে কথা বলবো ফেসবুক থেকে কিভাবে আর্নিং করবেন আজকে এটাই এই নিয়ে কথা বলব তো আসলে তিনটা ওয়েতে ফেসবুক থেকে আর্ন করা যায় তিনটা মাধ্যম হচ্ছে একদম পিওর একদম রিয়াল এই তিনটা ছাড়া যত আছে সেগুলো মানে গ্যারান্টি নেই ঠিক আছে প্রথমটা হচ্ছে ভিডিও আপলোড আপনার অবশ্যই একটা পেজ থাকতে হবে বা একটা গ্রুপ থাকতে হবে গ্রুপের মধ্যে বা পেজের মধ্যে অবশ্যই মনিটাইজেশন অন থাকতে হবে তো এগুলো আসলে কি মনিটাইজেশন কি এবং কখন কিভাবে বা পেজের মধ্যে কত লাইক বা গ্রুপের মধ্যে কত মেম্বার হলে বা কি কি রুলস আপনি ফলো করলে আপনি আর্ন করতে পারবেন সেগুলো নিয়ে পরে কথা বলবো বা আপনারা ইউটিউবে দেখে নেবেন আর আমিও ভিডিওটা করব তো ওইগুলো আপনারা এখন দেখতে চাইলে আপনারা ইউটিউবে দেখতে পারেন আমার ভিডিও আসতে হয়তো একটু লেট হবে তো আসলে ভিডিওটা আপলোড করে আপনি একটা পেজ বা একটা গ্রুপে ভিডিও আপলোড করে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে যদিও ভিডিওটা তিন মিনিটের হইতে হবে এবং এক মিনিটের ভিউ হইলে সেটা সেখান থেকে আর্ন করতে পারবেন তো যাই হোক এগুলো নিয়ে অনেক রুলস আছে আমি সম্পূর্ণ রুলসে এখন যাব না তো আর দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পেজ থেকে আর্নিং পেজ থেকে আর্নিং বলতে পেজ থেকে ব্যবসা করতে পারবেন ঠিক আছে যেহেতু ভিডিও আপলোডের কথা বলেছি পেজ পেজের মধ্যে তো পেজ দুই নম্বরে যেহেতু আবার পেজ আর্নিং বলছি এর মানে হচ্ছে পেজ থেকে ব্যবসা করা আপনি সেটা আপনি কসমেটিকের ব্যবসা করতে পারেন সেটা আপনি মুদিখানার ব্যবসা করতে পারেন সেটা কাপড়ের ব্যবসা করতে পারেন আপনি যে ব্যবসাটা পারেন বা যে ব্যবসাটা আপনি বুঝতে আপনি ফুড নিয়ে কাজ করতে পারেন ডেলিভারি নিয়ে কাজ করতে পারেন তো অনলাইন পেজের মধ্যে আপনি নিজের এলাকায় এগুলো কাজ করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার এলাকাতেই করবেন তাহলে কিন্তু প্রথমের দিকে কিন্তু আপনি আপনার এলাকাতেই করবেন তাহলে কিন্তু ভালো সা ভালো একটা সারা পাবেন আমি এটা দেখছি আমি নিজেও করি যারা আমাকে চেনে অবশ্যই জানেন যে সৈয়দপুর already অনলাইন cosmetic shop নামে আমার একটা পেজ আছে এবং সেখানে আল্লাহর রহমতে আমি প্রত্যেক দিনই আমি ডেলিভারি দিই তিনটা চারটা পাঁচটা করে আর সেখান থেকে আমি খুব ভালো একটা earning করতে পারি আর তিন number যেই আর্নিং ফেসবুক আর্নিং টিপটা হলো হলো ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে আপনি ভিডিও আপলোড করে করতে পারেন তবে ফেসবুক গ্রুপ থেকে লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায় সেটা হচ্ছে আপনি যদি আপনার একটা ফেসবুক গ্রুপ তৈরি করেন ব্যবসা নিয়ে আর আপনি আপনার এলাকার মধ্যে সেই গ্রুপটা যদি ছড়িয়ে দেন এবং মেম্বার ইনভাইট করে ফেলেন সেখানে যদি পাঁচ হাজার দশ হাজার এক সময় যদি আপনার পঞ্চাশ হাজার এক লাখ মেম্বার হয় সাপোজ ধরেন আপনার পাঁচ হাজার মেম্বার হলো এবং সবই আপনার ব্যবসা থেকে রিলেটেড ঠিক আছে আর ওইখানে যখন সবাই পোস্ট করবে ঠিক আছে আর দেখবেন আপনি যে সবার পোস্ট মানে প্রথমের দিকে এবং একদম সবাইকে ছেড়ে দিবেন সবাই তে পোস্ট করুক ঠিক আছে সবাই তে পোস্ট করবে আর আপনি এদিক দিয়ে মেম্বার ইনভার্ট করবেন তিন মাস চার মাস ছয় মাস বা এক বছর পর যখন আপনার পাঁচ হাজার দশ হাজার হয়ে যাবে এবং দেখবেন যে তাদের সেল ভালো হচ্ছে তখন আপনি একটা স্ট্রাইক দিবেন এবং সেখানে বলবেন যে এখন থেকে কেউ ফ্রি আপলোড করতে পারবে না অবশ্যই পার আপনি একটা অ্যামাউন্ট রেখে দিবেন তবে খুব বেশি না পঞ্চাশ টাকা একশো টাকার মতো রাখবেন যারা একশো টাকা করে দিবেন তারাই এখানে পোস্ট করতে পারবেন সেভাবে যদি আপনার গ্রুপ আস্তে আস্তে বড়ো হয়ে যদি এক সময় একশো মেম্বার সেখানে যদি ব্যবসা করে একশো টাকা করে যদি দেয় তার দশ হাজার টাকা সেখান থেকেই আপনি করতে পারবেন তারপর তো আপনার অ্যাডভার্টাইজমেন্ট এবং আদার্স অনেকগুলো ওয়ে আছে সেগুলো সেখান থেকে আর্ন করার ভিডিও আছে তো দেখা যাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু আর্ন করতে পারেন তবে এগুলো একটা সময় সাপেক্ষের ব্যাপার অবশ্যই এর মধ্যে কষ্ট আছে আর অনেক খাটুনি করতে হয় ঠিক আছে তো আসলে অনেক ওয়ে আছে যদি আপনি আপনি আমি তিনটা বই বলছি আরো হাজার হাজার ওয়ে আছে ফেসবুক থেকে আর্ন করার ঠিক আছে তো যারা মানে আসলে এগুলোতে আপনি নিজে যখন ঢুকবেন আপনি অবশ্যই আরও একটা রাস্তা খুঁজে বের করে করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট এরকম আরও ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক দিয়ে রাখবেন ধন্যবাদ